করছো, আমি এখন অনলাইনে তোমাদের ক্লাস করছি, তোমরা ক্লাস থ্রি ছাত্ররা বাংলা বই খাতা কলম নিয়ে বসে পড়ো আমার সাথে। আমিও ভালো আছি। আমি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই, আমি প্রবি মণ্ডল, প্রধান শিক্ষক কবিরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুর পিরোজপুর। আজ আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একটা কবিতা নিয়ে। আজকে আমি তোমাদের একটা কবিতা পড়াবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ছোট্ট মনিরা, আজকে কি দিয়ে শুরু করবো, একটা গান গাইলে কেমন হয়? ও, তোমরা কি গান গাইতে ইচ্ছুক? তাহলে চলো একসাথে আমরা একটা গান করি। কি তোমাদের মনে আছে মাত্র দুই লাইন প্রিয় সকল গানটা কেমন আছে না মনে? ঠিক আছে, আমি শুরু করি, আমার সাথে সাথে তোমরাও গাইবে। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রে। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় ইলিশ মাছ, আরো সুন্দর জ্যৈষ্ঠ মাসে সুবাসি কাঁঠাল। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় ইলিশ মাছ, আরো সুন্দর জ্যৈষ্ঠ মাসে সুবাসি কাঁঠাল। প্রিয় জন্মগ্রহণ করেন
পুরস্কার তিনি অনেক পুরস্কার পেয়েছেন এর মধ্যে 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পান ছবি দেখে বলো আমার সাথে সাথে ছবি দেখে বলো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর ছবি দেখো এবং বলো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই হিংসা ও মারামারি কবু নাহি করি মাতা পিতা গুরুজনে সদা মোরা লড়ি শিক্ষার্থী বন্ধুরা চলো কবিতাটির একটা ভিডিও দেখি কেমন হয় খুব মজা হবে ভিডিও দেখো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে শেখা সবে মিলে নাকি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলে আর পাঠশালে যায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে চিঠি মেকি আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় সকালে সোনার রবি বুক দিকে উঠে পাখি ডাকে বায়ু ভয় নানা খুব ভালো লাগলো না ভিডিওটি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা পাঠ্য বইয়ের 59 নং পৃষ্ঠা হলো আমি কবিতার প্রথম 6 লাইন পড়ব এবং আবৃত্তি করব আজ আমরা কবিতার প্রথম 6 লাইন আবৃত্তি করা শিখব আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা লড়ি আমি আবার পড়ছি আমাদের গ্রাম বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা লড়ি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সরাবে পাঠ করো আমাদের গ্রাম বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা লড়ি শিক্ষার্থী বন্ধুরা এবার আমি পাঠের সার সংক্ষেপ আলোচনা করব মনিরা এখন আমি পাঠের বিষয়বস্তুর সার সংক্ষেপ আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে শোনো আমাদের গ্রাম কবিতায় কবি বন্দে আলী মিয়া একটি ছোট্ট গ্রামের ছবি এঁকেছেন গ্রামের ঘরগুলো দেখতে ছোট এখানে লোকজন মিলেমিশে থাকে পাড়ার ছেলেমেয়েরা একসাথে খেলে আর পাঠশালে যায়
তারা কখনো মারামারি করে না। ছোট্ট সোনামণিরা নতুন পাঠ নতুন শব্দ পাঠ থেকে খুঁজে বের করি অর্থবলীয় বাক্যে ব্যবহার করি গা 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 অর্থ কি বলতে পারো কি সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ না একটা গ্রামের ছবি গা অর্থ গ্রাম বাক্যে ব্যবহার করো আমি তোমাদের জন্য একটা বাক্য রচনা করেছি আমাদের গাটি খুব সুন্দর তোমরা ভিন্নভাবে আরো সুন্দর বাক্য তৈরি করতে পারবে পাঠশালা পাঠশালা অর্থ বিদ্যালয় আমরা যেখানে লেখাপড়া শিখি সে পাঠশালায় যায় ডরি দেখছো ছবিতে ছেলেটা কেমন খুব ভয় পেয়েছে না ডরি মানে ভয় করি ছেলেটি মাকে খুব ডরে শিক্ষার্থী বন্ধুরা কবিতা অংশটু খাতায় সাজিয়ে লিখে আবৃত্তি করো থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর একসাথে খেলি আর পাঠশালে যাই পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি হিংসা ও মারামারি কবু নাহি করি লাইন কি ঠিক আছে ঠিক নেই তোমরা সাজিয়ে লেখো উত্তর মিলিয়ে নাও থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর একসাথে খেলি আর পাঠশালে যাই পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি হিংসা ও মারামারি কবু নাহি করি দেখো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর উত্তর মিলিয়ে না পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি থাকি ড্যাশ ড্যাশ সবে মিলে নাহি কেউ পর কি হবে বলো তোমরা ঠিক আছে তোমরা ঠিক বলেছো থাকি সবে থাকি সেথা ঠিক আছে ধন্যবাদ খ সেখানে সেকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ছিল কি ছিল পাঠশালা ধন্যবাদ চাঁদের ড্যাশ চারিদিকে আলোকিত চাঁদের কিরণে চারিদিকে আলোকিত এ ড্যাশ ড্যাশ কাজ করতে নেই এহেন কাজ করতে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পাঠ্যাংশটুকু এবার নীরবে পড়ো তোমাদের সময় 5 মিনিট এরপর আমি তোমাদের কিছু প্রশ্ন করব সুতরাং তোমরা পাঠ্যাংশটুকু নীরবে পড়ো আশা করি তোমাদের পড়া শেষ হয়েছে এবারে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এবং বোর্ডে এসে লিখো বোর্ডে এসে লিখবে পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে মাছ ধরে বাজারে যায় বেড়াতে যায় খেলাধুলো করে পাড়ার সকল ছেলে একসাথে কি করে খেলাধুলো করে এই তো তোমরা পেরেছো খুব ধন্যবাদ গায়ের লোক কিভাবে বাস করে মিলিমিশে থাকে মারামারি করে হিংসা করে একাকি মিলিমিশে থাকে ধন্যবাদ কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখব একসঙ্গে খেলা করা মারামারি করা বিদ্যালয়ে যাওয়া গুরুজনে ভয় করা কোন কাজ থেকে আমরা বিরত থাকব মানে কোন কাজ আমরা করব না মারামারি করব না আমরা মারামারি করব না নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গ্রামের ঘরগুলো দেখতে কেমন
গ্রামের লোকজন কিভাবে থাকে, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়, কবিতাটি কোন সম্পর্কে লেখা, এই প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি লিখে ফেলুন। ঠিক আছে, আমি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। গ্রামের ঘরগুলো দেখতে কেমন, গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট, গ্রামের লোকজন কিভাবে থাকে, গ্রামের লোকজন মিলেমিশে একসাথে থাকে, ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়, ছেলেমেয়েরা একসাথে দল বেঁধে পাঠশালায় যায়, কবিতাটি কোন সম্পর্কে লেখা, কবিতাটি সুন্দর একটি গ্রাম সম্পর্কে লেখা, আমাদের গ্রাম সম্পর্কে লেখা। ছোট্ট সোনামণিরা, এবার তোমাদের বাড়ির কাজ, তোমাদের নিজের গ্রাম সম্পর্কে চারটি বাক্য বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এবং তোমরা লিখে আমাকে জানাবে, আমার মেসেজে তোমরা জানাবে, অথবা স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে জানাবে, কেমন? এতক্ষণ তোমরা আমার সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ছোট্ট সোনামণিরা, আমি আমার পাঠ এখন শেষ করতে যাচ্ছি, তোমরা আবার কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আগামীতে, ততক্ষণে তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, মা বাবার কথা মেনে চলবে এবং সাবান পানি দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে, নিরাপদে থেকো এবং সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাবে, কেননা স্কুল খোলার পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে, সুতরাং তোমরা নিয়মিত সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলি হয় সেগুলি দেখবে এবং অনলাইনে আমরা যে ক্লাসগুলো করছি সেগুলো দেখবে, তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।